বিকাল আড়াইটার সময় আপনি আসরের আজান দিলে এলা, বুঝলাম না কিচ্ছু। জিনা বাদেই অহর্ষিত কইছি যে জিনা আপনারা আইন না জানো, আইন না জানো। ওরে বেলা আমার আমার কারখানা জ্বালাইছে, তার কফাল তো জ্বালাইতে পারছে না। আসলে আমি এই বিষয়ের লাগি ফোন দিছি না আপনারে, ফোন দিছি আসলে শোরুমটার বিষয়ে। না না, আগের যেতাম মাতাছি তা সপ্তাহ শেষ, এখন হইল গিয়া আমার বাগনারে আপনি একেবারে জেলা খুঁজলা কমাইয়া দিতা দিবা, কোনো মাত নাই আপনি। আমি এখন না 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 জি না জি না জি না, এখন হইল গিয়া আমার বাগনা বইব শোরুমও, আমিও বইমো, সময় দিব আমার বাগনারে। অয় ঠিক আছে, আপনি জেলা যেটা ব্যবস্থা করা লাগে আপনি খরক্কা। না না, সব দায়িত্ব আমার না, টেকা পয়সা জেলা মাতছিলাম ওলা, বুঝছেন নি, কোনো চিন্তা করবা না। জয় জয় অয় আইমো, আমি আইমো, চিন্তা করবা না। জয় জয় আচ্ছা আমি দেখা করবো আইয়া। ওকে মামা, আব্বা কই? তোমার আব্বা, তোমার আব্বাকে শুন, বাজারও তোমার দইর সব বাজার করার লাগে। ওই যে দইয়ের যা লাগবো সব তা ফাটাইছি বাজারও কিনা আনবা, তাই না? আব্বারে ফাটাইলে হলে আমি কইছিলাম যে আমি যাই, বেচারা তো ফোয়ার মায়া বিচ্ছন্ন গেছুন কি বাজারও। তোমার আব্বা তুমি চিন্তা করো না, খালি তোমার আব্বা না, এখন আমিও তোমার লগে আছি। আর আমি শামসুল সাহেবের লগে মাছি, ওই যে তোমার শোরুমের বিষয়টা মাছি, আর তোমার কারখানাটা আমি দেখুন। এখন থেকে তোমার কারখানা হইব গিয়া তোমার বাড়ির দুইতলা, এটা সব দেখাশোনা আমি করবো, যা খরচ লাগবো আমি দেবো। শোরুমও শামসুল সাহেবের লগে আলাপ করছি, কোনো সমস্যা নাই, তুমি হিকানো শোরুম হইব। আর তুমি চিন্তা করো না, তুমি কিতা চিন্তা করতে, তোমার কারখানাতে আগুন দিছে কি তো হইছে, এখন থেকে আমরা তোমার কারখানাত কাজ করবো। মামা আপনারা কত কষ্ট কররা, আপনারা কত মানছে কততা কয় মামা, আমার লাগি মামা হইতো কিতা। তুমি কিন্তু আমার ফোন নি, হ্যাঁ তোমার 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 কারখানাতে আগুন দিছে কিতা, আমরা খৈলজাত আগুন দিছে, আমার গরু আগুন দিছে, তুমি বুঝছো কিচ্ছু? তুমি আমার রক্তের বাইরে নি কোসাই, তুমি আমার রক্তের না, আমরা সবে এলাকার সবে তোমারে ভুল বুঝছি, আমি নিজে তোমার মামা হইয়া তোমার আমি ভুল বুঝছি। আমার অত খারাপ লাগছে যে একটা ছেলে, আমরা আসলে সবে ভুল বুঝছি, একটা ছেলে একটা বালা কাজ করে কিন্তু এটার কি হইছে, তার শত্রু লাগে কি না, আমার আগুন দেয়া কি যদি আপনারা সহযোগিতা করেন, আগে আমার কেউ সহযোগিতা করছেন না, কারণ আগুন দেয় প্রতিটা মানুষ আমার সহযোগিতা করে। এলাকার বাইর চেন্দে দেখলে আমার এখন আগ্রহে যাও, প্রতিটা মানুষের দোকানদার হলে এখন আগ্রহে যাও। তুমি মনে করবাই তুমি একলা না, এখন আমরা সবে এলাকার সবে তোমারে ভুল বুঝছি, আমি নিজে তোমার মামা হইয়া তোমার আমি ভুল বুঝছি, এটা আমি ঠিক করছি না বাবা রে, আমারে তুমি মাফ করে দিও বাবা, তুমি ডরাইও না, তুমি আগ্রহী যাও, আমরা তোমার লগে আছি।
যে আরম্ভ হইল গারু মাঝে দি গেলায় অমদিও খালি ওটা মাছ চলের বেলাটা সমস্যা তোলাম না নি যেমনি যায় খালি আমরা যে আগুন ধরেছি দেখছেনি হ্যাঁ মেয়ে আগুন ধরাই লাগেনি মেয়ে মানুষের সন্দেহ করিয়া মরি যার হ্যালো ইমরান সা কই তুমি হ্যালো হ্যালো তো বালাটা সমস্যা তুললাম যে গরম ঘর ও সা তোমার সুদরে ঘুমাইছি বা হ্যাঁ আটাই দাম নি ওগুরে ফোন কাটবে না কিন্তু আগে আমার কথা শুন ওবে তুমি যে আগুন লাগানির যে মেয়ে বুদ্ধি দিলাই হলে দুই টাকার মেসে আগুন লাগি যাব এখন মেয়ে আগুন লাগাই তুমি কই ইমদি ইমদান চাচা গেছে কি বেটা ফোন ধরে না জলদি আও মেয়ে জলদি আও ও মেয়ে তোমার নানি মরছুই না যে সেটা মরুক ইটা বুঝি না মেয়ে তুমি যে এখানে দেখো আধা ঘন্টা ভিতর খানাও আগুনে বুদ্ধি তো মেয়ে তুমিও দিছো আমার তো ইটা মাথায় ওইটা খুলাইছে না মেয়ে তোমার বুদ্ধিতে তো আগুনটা ধরাইলাম গিয়া তুমি নিজেও তো আসলে আগুনও তোর মেয়ে নানি মরুই না যে সেটা মরুন ইটা কইয়া লাভ না তুমি আবির শেষ আর কোমর সোজা কইরা হার এবার কোনো ফোনটা নাই কইরাম তোমরা যে আগুন ধরাইছো এটা তো কেউ দেখছে না মানে মানে কইরাম সে বা খারা দুর্ভিক্ষ করা ধরাইছে তো যে খামার লাগে আইসলাম আর কি কইরাম আবিদর তো জল্লা হইরা আঙ্গার হে জল্ল আমার কোম্পানির সিলেট কিবা গাইছে কিটা করবাইতে এখন যে কথা কইতাম আসলাম কইরাম হে তো খারা হইতে হইতে বাক্কা সময় লাগবো কইলাম কোম্পানি একটা খুলিল দেয় আমি মার্কেটের দায়িত্ব সারানি মুনি তোমার কোনো চিন্তা করা লাগতো না হ্যাঁ উঠু কিতা হোক বেকার আইলাম ইতার গেছে লাস্ট তো আবিদর ধরেও যাওয়া লাগবো তবে কেন গেলে একটা বিষয় আছে মামুর গুরু পয়েন্টে যদি শুটিং দিলাইতাম পারি দেখাম পাই না ভাই এটা পরের ব্যাপার চান্স তো লইতে কোনো সমস্যা নাই বাজার করে লইয়াইছ তো কষ্ট করিয়া গিয়া না করছি তুমি যাইতা না তাই আর বাপ লগে আছে মনে করস নি দুনিয়ার কোনো আমার আব্বা আমার লগে আছে আমার আব্বাই এত কষ্ট করলাম মনে করস নি দুনিয়ার কোনো শত্রু আমার কিচ্ছু করতে পারবে না সব কিচ্ছু করতে পারবে আগুন জ্বালাইয়া দেয় তার আবার আরো বাড়াইয়া দিছে যে ওই যে অত কষ্ট করিয়া গিয়ে তা অত বাজার মধ্যে আইসে ঠিক আছে তুই যা আমি যাও জ রেডি করো যে দৈর্য রেডি করো যে
তুই মার্কেটে যাওয়া লাগবে না। আমি যে কোম্পানিতে আসলাম আগে ও কোম্পানি আমি সারি দিছি, এখন তো আবিদ ভাইয়ের কোম্পানির বাজার বালা। আমি কইরাম আর কি আবিদ ভাইয়ের কোম্পানিতে আমি জয়েন করতাম, মানে আপনি যদি একটু রিকোয়েস্ট করতা আর কি। হাসানি আচ্ছা দেখি আমি আবিদের লগে মাইতা, ঠিক আছে আমি জানাই মানে তোমারে। তোমার বাসায় আমি যাচ্ছিলাম, তোমার তোমার খবর শুনলাম। শোনো, সব ভালো কাজের পিছনেই শত্রু থাকবে, সমস্যা থাকবে, হতাশ হবে না। স্যার আমি হতাশ হইতাম না স্যার, আপনার দোয়া থাকলে স্যার, সাপোর্ট থাকলে স্যার আমি আরো এগিয়ে যাব স্যার। সবাই কিন্তু সব কাজ করতে পারে না, তুমি যেভাবে যে শিক্ষিত একটা ছেলে তুমি যেভাবে আগাচ্ছ, কিন্তু দেখো তোমার পিছনে যারা সমাজের সব কিছুতে ধ্বংসের মূলে, এরাই কিন্তু তোমার পিছনে লেগে আছে। ঠিক আছে, তুমি সমস্যায় পড়বা না কখনো, আমরা তো আছি, সমাজের সবাই তোমার সাথে আছে। আর তুমি পজিটিভভাবে চিন্তা করো, দেখো যে তোমার যে ব্যবসাটা এত দ্রুত আগাচ্ছে, এটা এখন আরও আগাবে, এখন সবাই চিনে ফেলছে, এখন আরও বেশি চলবে স্যার। আগুন ধরানি বাদে স্যার এখন আমার ব্যবসা আরও ডাবল হয়ে গেছে স্যার। আরও বাড়বে শুনলাম তো, তোমারটা নিয়ে গিয়ে ফেসবুকে সবাই লেখালেখি করতেছে, পত্রিকাতেও আসতেছে। আমরা চাই কি, আমরা সমাজের পরিবর্তন চাই, আমরা চাই তোমার মতো ছেলে আরও আসুক। সমস্যা তো থাকবে, এখন স্যার বিভিন্ন জেলা থেকে স্যার আমার দই লাগে স্যার, তারা ফোন দেয়। আমি হয়েছি স্যার উমাস বাদে সিলেট বাদে অন্যান্য জেলা তো দই দিব স্যার, এখন আগুন ধরানি বাদে স্যার আমার ব্যাপকতা আরও বাড়ছে। এটাই তো বললাম তোমার আরও প্রচার হচ্ছে আমার বাসার। তোমার আর একটা কথা, তুমি কিছু মনে করো না, তোমার তো এখন বিপদ যাচ্ছে, এই বিপদ থাকবে না, একটা সময় দেখবো তুমি আরও অনেক বড় হবে। এখন তোমার ব্যবসা ছোট পরিসরে আছে, সবাই তোমাকে নিয়ে খুব চিন্তিত যে না তুমি এরকম যেরকমভাবে আগাচ্ছ এরকম যে আরও ভালো হোক, আমরাও এটা চাই। তুমি কিছু মনে করো না, এই সময় তো তোমার টাকার দরকার, তোমাকে তুমি এটা রাখো স্যার, আমার এখানে 20,000 টাকা আছে, আরো দেওয়া দরকার ছিল তোমাকে স্যার। আমার সমস্যা নাই স্যার, আমার আব্বা মামা এসব স্যার। না না আমি জানি, আমি জানি, তুমি রাখো, তুমি রাখো না, তুমি চিন্তা করো, তুমি আমার ছাত্র। না 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 না, তুমি আমার ছাত্র, তুমি আমার ছাত্র, তুমি অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল স্যার। আপনাদের দুয়া তাহলে স্যার আমার কি ঠিক জি ম্যানেজার সাহেব কি খবর? ও আচ্ছা আচ্ছা, না না এসআর যে মার্কেটও গেছে সবার খবর লোকা না, আপনি অর্ডার রাখেন না যে এখন আখতা দড়ি তো 2,000 পিস বানাইল যাই তো নাই যে, এটা খালকে রাখো কা। আচ্ছা অন্য জেলার বিষয়টা আমি বইয়া মাত মনে, আমরা এটা আগামী মাসে, এই মাস থেকে অন্য জেলা চিন্তা করা যাইতো না যে। আপনি এক কাম করেন, 80,000 টাকা ব্যাংকও দিলেন, দিয়া বাসা দিয়ে আমি আসি। আসসালামু আলাইকুম ভাই। সাকিব বালা আসেনি জি? তোমার পরীক্ষা শেষ নি? জি দিন আগে শেষ হয়েছে। কিতা খবর? তো ভাই এখন তো ভাই একটা হতাল লেগে গেছিলাম ভাই। কিতা? এখন তো ফ্রি আছি ভাই, এক্সাম তো দিয়া এখন ফ্রি আছি, ফাইন ভাই তো দিয়াছি ভাই, সাইকেল দিয়া, মোটর সাইকেল দিয়া, টিপ টুপ মারা। আমার তো ভাই আসলে বাইক টাইক বা কিছু নাই, বাই সাইকেল আছে অবশ্য। তুমি এখন পরীক্ষা দিছো এখন তুমি কিতা করতো, অন্য কিছু চিন্তা করো। পরীক্ষা তো দিছি ভাই, এখন আপাতত ফ্রি আছি ভাই, মানে কয়েকদিন ফ্রি আছে, এখন চাইলাম ভাই যে একটু মানে তাস্তাম আর কি, একটু কিছু মাঝে কিতা কিতা করতে হয়। মানে কিছু চিন্তা করছো নি? না কিছু স্পোকেন ইংলিশ বা ওই কম্পিউটার টম্পিউটার তো শিখো ভাই, স্পোকেন ইংলিশ করিও তো ভাই মাঝে মাঝে, তো কিছু সময় তাপো যে ফ্রি টাইম কিছু ও সময়টা আমি ভাই সাজও লাগিতাম চাইলাম। তুমি কিতা করতে, তুমি একটা কাম করতে পারো, ওই যে হোম সার্ভিস, হোম সার্ভিস এটা ওই যে ফেসবুক বা ইউটিউবে দেবে, পৃথিবীর বহু দেশও আছে, বাংলাদেশও বিভিন্ন জায়গাতে আছে। তুমি তো স্টুডেন্ট, তোমার তো সময়ও কম,
অনেক মানুষ আছে যারা দেখবাই ও জহরতে পারে না, ও মেমান আইসেন করো, এই দইয়া নাইতে পারেন না, টান্ডা পুরুষ মানুষ নাই বাড়ির, খেয়াশন খেয়াশে বাজারে যাইতে পারেন না, অনেক বাজারতেই কিছু আনাই তো হুমসে সুচো খাটো জিনিস, বা ঔষধ আনাই তো প্রেসক্রিপশন ফাটাইতো কিলা যাইতো কিলা, এতো মানুষ অনেক আছে অভিভাবক নাই বাড়ির, খেউরাছে দেখবাই যে বাড়ির পুরুষ মানুষ নাই, হোম সার্ভিস এটা করতে পারো তুমি, তুমি লিফলেট লাগাইলে কতটা হোম সার্ভিস দিয়া পয়লা মানুষ আসবো, এখান তো জানো আমার ব্যাপারে আসিছে কতটা করছে, ওই দেখো তোমার আমার আগুন ধরাইছে, কিন্তু ওখানে ব্যবসা ডাবল হয়ে গেছে, এখন আমার বারো নি লাগে না বাড়িতে কি আপনার তো দিয়েছি ভাই ফেসবুকে ফেসবুকে অনেক পোস্ট এন্ড রিভিউ মানুষে পোস্ট করে, এখন তো আমার আলহামদুলিল্লাহ বিশাল চলে। তুমি পয়লা তুমি লিফলেট লাগাইলে কতটা হোম সার্ভিস দিয়া, যা চাই বা যা চাইবেন তা পাবেন, ওলা কিছু তুমি নিয়ে খালি তোমার সাইকেল দিয়ে নিয়ে দিয়ে ডেলিভারিটা কটা লাগবে ওটা দিইলে, বিনিময়ে তুমি একটা সার্ভিস চার্জ হল দেয় 20 টাকা 10 টাকা, এগুলো যদি তুমি রাস্তা দিনে বেশ কতটা মারিতে পারো, বা একটা পর্যায়ে তুমি দেখবা তুমি 10-15 মানুষ জন মানুষ লাগিয়ে রেখা করে দিতে পারবে, 4-5 জন মানুষ দিয়ে তুমি সার্ভিস দিতে পারবে, তোমার পড়ালেখার পাশাপাশি পড়ালেখাও উন্নতি হইলো, পড়ালেখাও তুমি বাড়াইলে পাশাপাশি তোমার ব্যবসায়িক জ্ঞানও বাড়লো, হতাশ হওয়া লাগতো না, সার্টিফিকেট পাইয়া পরে MBA BA কমপ্লিট করিয়া তোমার আর হতাশ হওয়া লাগতো না, তুমি চিন্তা করো এর বাদেও যদি ভালোখানি ভাবিয়া দেখো পারবাই নিজ বাইসেই গেলাছে, উজনলা জিনিস নাই ও ছোটোখাটো জিনিসগুলো মানুষে বাজারও যাইতো, গরম মানুষে চিনে বাজারও যাইতে পারেন না, চিন্তা করতে পারে ভাই আপনিও কইছেন ভাই আজকেও গিয়ে আমি লিফটের বানাই দিলাম ভাই, না আমি কইছি গেছেন আর ও ভাই ও বললাম জিম ভাই ওখান কিতা করবো বলে একটা চিন্তা করে একটা জো বানাইল যায় কিলা লিফলেট বানাইলে যে বানাইলিম ভাই আজকে গিয়ে বানাইলিম যে যা চাও বলা কিচ্ছু দিয়া যা চাও তুমি নিয়ে দিলে মানুষরে পয়লা দেখবাই তোমার এইটা করলে অনেকে সিরাই বকে বউ নয়া আরটা বাড়িয়েছে বিতা কিতা বাদে দেখবাই সবাই সেবা ভাইয়া দেবা খালি আস্তা দিন তোমার ফোন দিব তা লাগবো তা লাগবো পয়লা সিরাই বক দেবাই এলে বিশাল মানুষ একটা নতুন একটা যত দিব বউ তুমি তো যে বাজার ধরাইছো মানুষ তখন আর কুন্তা ছেলে না, খালি দেখা যায় ফাইম মোটর সার্ভিস মানে উপায় নাই অবস্থা ভাই, আসলে তো সব আপনার বুদ্ধি ভাই, এই কি তাহো তুমি তোমার যোগ্যতা আর পরিশ্রমে তুমি আগিয়ে যাবে, আমার ইনকিতা আমি জাস্ট খালি একটা তোমার থিওরি বাতিয়ে দিলাম, বালা বাজার জমছে আরো তোমার দেখে দেখে আরো হয়ে যেন মোটরসাইকেল নয়া নামাইছে কিস্তিতে লইছে তোমার জামিলে মোটরসাইকেল জি জি দেখছনি বালা, তবে তাহলে হিংসা করিও না জি না জি না হিংসা কে দলে একদম ভাই, তবে একটা জিনিস ভাই ই মানে যে কাজ করাম নানি ভাই নিজেরা আমি স্বাবলম্বী মনে হয় ভাই, যে যাই হোক কিছু একটা তো রুজি করলাম লাগিয়ে আছি, আর সপ্তাহের পরে প্রথম দিকে কিছু মানুষে ডংডাং করছেন কিন্তু তখন তা মোটামুটি খুব ইজি হয়ে গেছে, আসলে ভাই আপনার আসলে মানে কারখানা চলার পরে ভাই খুব কষ্ট পাইছি ভাই, না না ফাইমি কি দেখো আগুন ধরে নি বাদে তো তারা আমার আরও দেখো ব্যবসা বাড়িয়ে দিলেছে, আগে আমি ওই যে খালি কারখানাত করতাম এগুলো জ্বালানি বাদে এখন আমি বাড়ির দুই তালাত বানাই, দুই তালায় কাবার না অর্ডার আর অর্ডার, এখন ওই যে সিলেট জেলার বাইরে থাকি অর্ডার আর আমি ওই সিমাসও ইতা করতাম করতাম আগামী মাসও আরও মানুষ লাগবো, ম্যানেজার মার্কেটিং ম্যানেজার এস আর কতটা নিয়োগ দিছি এর বাদেও কাবার দেবেন না, মানে আরও বাড়ের তুমি যদি ন্যায় পথে থাকিয়ে তোমার উপরে আঘাত হয় তুমি দেখবা আরও বেশি তোমার মানুষের সাপোর্ট দিব, এলাকার বাড়াইলে দেখা যায় মানুষের সাপোর্ট দেয় আবিদাগুয়ে যাও আবিদাগুয়ে যাও, স্কুলের ছাত্রছাত্রীদের সাপোর্ট দে মনে হয় যে মন মানুষে খালি আমার দইও খালি খায় এইরকম একটা মানুষের উৎসাহ হইল ভাই, অখন আমি যেটা বুঝলাম ভাই আপনার এই যে অবস্থা জলার পরে আসলে আপনার হাত অবশ্যই খালি হইলো খালি না 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 ভাই, আসলে এখন আমি ভাই এই মাসও প্রায় 15,000 টাকা রুজি করছি ভাই, তো প্রায় 3,500 টাকা আমার ভাইয়ের যে মানে রক্ত লাগছিল কইছিলাম আপনার তো দিছিলাম গিয়ে রক্ত, তো তার চিকিৎসা বাবদ কিছু খরচ হয়ে গেছে ভাই অন্য 11,500 টাকা আছে ভাই, এখন তার হাতে ফাইম তুমি তো করিও না এটা আমার আমার এটা করিও তুমি না ভাই 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 আমার 20,000 টাকা দিছো এই আমি কই ভাই এখন তো কম বেশি খরচ আছে আপনার আমি বুঝরাম তুমি রাখো তুমি রাখো ভাই না 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 রাখো কা সমস্যা না ভাই, কিন্তু আপনার ছোট ভাই হিসেবে আমি জাস্ট লিখে দিছি অন বিপদের সময় আমি বিপদ না আমার তো চলে রে না এরপরও লাগবো আমি বুঝরাম হাত খরচ আছে না ভাই লাগবো ভাই রাখো কা সমস্যা না, তো আর আমি তো আর আছি খান্দা আছে সমস্যা না ৩ 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
মানুষ আপনি দুন্দুর উন্দুর করেন যখন যেন আপনার মনে মসজিদ সময় হয়ে গেছে না আমার আজানোর আপনি ইস্পাত লিয়ে গেছেন আমারে গঠন হইলো ইদিন অনেক গেছি পান খাওয়া দিচ্ছ নি আচ্ছা দোকানও পান খাওয়া গেছি আর আড়ালে আড়ালে কি পিটিপি বইয়া হুঞ্চি দেব যে আবিদ যে আবিদ রে ফেন্সি ডিলার গান্ধে হুঞ্জা দিয়া ওতাদি দৌড়াইয়া নানি দোকানও তার ওটা হারাইয়া ওতাদি দৌড়াইয়া তারে পুলিশও দিলে এটা আচ্ছা বাদে দেখি কাহিনি ঘুরি গেল তারে দিলাইলাও আগুন দৌড়াইয়া তারে বিপদ পালাই দিলা তোমার খুঁড়াম দেবা তুমি তার আপন মানুষ আর কি নিজের মানুষ এলাই তোমার তারা খেয়েও যে কইলা যে কাহিনী শুনছ ও তো তারা বা সকল তাও বুঝরাই রে বা এখন মাথা নেই যে মোটরসাইকেল ইয়া ট্যাং ট্যাং করে তারা বুঝছি বুঝছি এখন বিষয়টা বহুত বড় হয়ে গেছে আগুনে দিয়ে গেছে কি বাক্কা কি তা রে বা কোন তা বুঝরা বুঝরা না আমারও গুম নিন হারাম কি ওর গুমাই তা এই টেনশনে গুম নি মহল তা আরাম ইয়া বুঝতাছে আর কেউ তো শুনছুন নাই না আর কি তা তোমার তো কইলাম গাঞ্জা পুলিশ মাস খানটাকে আগুন এটাও সুযোগ আলম জি ভাই ভাই আল্লাহ আপনি এটা করুন না জানো ভাই ভাই দই দেব না আজকে তুমি কুম্বালাই খাই তার পানি যাও জি ভাই আপনারও দই দেব আমি দেখি ঠিক আছে ভাই নাও এক কাম করো প্রতিদিন তুমি এটা দই বা হরিয়া সর্বপ্রথম আমারে দেখে এনে আম্মারে খাওয়াইবে জি জি যাও আমি গেলাম কারখানা পুড়িয়ে ধমিয়ে রাখা যায়নি আবিদকে দিন দিন তরুণ এই উদ্যোক্তা যুবক ও হতাশাগ্রস্ত মানুষদের কাছে মডেল হিসেবে রূপান্তরিত হচ্ছেন এদিকে নানা পেশার মানুষ আবিদকে প্রেরণা যোগাচ্ছেন কিন্তু আবারও কঠিন ষড়যন্ত্রের জালে আটকা পড়েছেন তরুণ উদ্যোক্তা আবিদ জনমনে প্রশ্ন আবিদ কি বের হতে পারবে ষড়যন্ত্রের এই চাল দেখে দেখতে চোখ রাখুন আগামী পর্বে